পায়ের পাতায় বিশেষ করে গোড়ালিতে তীব্র ব্যথা অনুভূত হওয়ার প্রধান কারণ প্লান্টার ফ্যাসাইটিস। এই ব্যথার কারণে ঠিকমতো হাঁটা যায় না, সোজা হয়ে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। পায়ের পাতার নিচে গোড়ালি থেকে সামনে একটি শক্ত টিস্যু আছে যার নাম প্লান্টার ফাসা, এতে প্রদাহ হলে তীব্র ব্যথা হয়ে থাকে। প্লান্টার ফ্যাসাইটিস ছাড়াও গেঁটে বাত, অস্টিওমাইলাইটিস, স্পন্ডিলাইটিস বা অন্য কোনো কারণেও গোড়ালিতে ব্যথা হতে পারে। হাঁটলে এই ব্যথা বাড়ে, কখনো কখনো গোড়ালি ফুলে যেতে পারে। খালি পায়ে হাঁটলে বা শক্ত জুতা ব্যবহার করলে ব্যথা বাড়ে। এই ব্যথা সাধারণত সকালের দিকে বেশি অনুভূত হয়। পায়ের গোড়ালির এক্স-রে করলে বিষয়টি শনাক্ত করা সহজ হয়। পাশাপাশি ডায়াবেটিস, থাইরয়েড ইত্যাদিও পরীক্ষা করা উচিত, কারণ এসব রোগ সমস্যা বাড়ায়। সাধারণত ব্যথানাশক ওষুধ সেবন করলে, প্রয়োজনীয় ফিজিওথেরাপি দিলে এবং কিছু নিয়ম মেনে চললে উপকার মেলে। তবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত বেশি মাত্রায় ব্যথানাশক খাওয়া উচিত নয়। উপশমে করণীয়, সবসময় নরম জুতা ব্যবহার করুন। জুতার মধ্যে নরম হিল কুশন ব্যবহার করতে পারেন। খালি পায়ে শক্ত স্থানে কখনো হাঁটাহাঁটি করবেন না। সিঁড়ি দিয়ে ওঠার সময় ধীরে ধীরে হাতে সাপোর্ট নিয়ে উঠতে হবে, যাতে গোড়ালিতে বেশি চাপ না পড়ে। ব্যথার সময় কয়েকদিন ব্যায়াম করা যাবে না, ব্যথা কমে গেলে ব্যায়াম করবেন। দেহের সঠিক ওজন বজায় রাখতে হবে। ঘুম থেকে ওঠার পর 10 মিনিট গোড়ালি হাত দিয়ে ভালোভাবে ম্যাসেজ করুন। এরপর বিছানা থেকে নামুন। দিনে 2 বার কুসুম গরম পানিতে 10 মিনিট করে গোড়ালি ডুবিয়ে ব্যায়াম করুন। ট্রেসিং করুন, এতে প্লান্টার ফ্যাসিয়া লিগামেন্টের নমনীয়তা, শক্তি ও প্রসারিত করার ক্ষমতা বৃদ্ধি করবে। চেয়ারে বসে পায়ের হিলে বলের মতো গরম পানির একটি বোতল 10 বার ঘুরান। এবার পায়ের পাশ পরিবর্তন করুন এবং ধীরে ধীরে চাপ দিন। উপরের এই নিয়মগুলো মেনে চললে আপনি গোড়ালির ব্যথা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন।